Afternoon everyone, welcome back to the channel, welcome back to our new vlog. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি গাড়ি থেকে ব্লগটা স্টার্ট করছি আর এখন বাজে দুপুর 2:30। আমরা যাচ্ছি আমার বাপের বাড়িতে, ওখানে আছে সঙ্গীতার সাথ কালকে, সেজন্য আজকে আমরা যাচ্ছি। তো সকাল থেকে যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু বিমান অসুস্থ হয়ে পড়ায় সেজন্য একটু দেরি করে যেতে হচ্ছে। তো চলো ওখানে পৌঁছাই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর এখন গাড়ির মধ্যে আছে, জানি না কতটা আমার পক্ষে শুনতে পাবে গাড়ির শব্দে। তো চলো ওখানে পৌঁছাই আগে, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। পুজু রান্নার ব্যবস্থা করা হচ্ছে ভিতরে, জানি না এখন এসেছে কিনা। হ্যাঁ ব্যবস্থা হয়ে গেছে, চলো দেখিয়ে দিই। এখানে চেয়ার টেবিল সব এসে গেছে, আর এখানে এখন ডেকোরেটরসের জিনিসপত্র এনে গেছে। কাই ভালো আছেন? না মার শরীর ভালো না, পায়ে ব্যথা প্রচণ্ড পরিমাণে। এটা আমাদের বাড়ির ভিতরে উঠোন, এখানে রান্নার ব্যবস্থা করা হয়েছে। আর এখানে ওভেন আনা আছে, আর এখানে কাকিমা বাসন মাজছে। বিমানবাবু এসে গেছে যে সারাদিন শুধু ছটফট করে। প্রথমে সকাল সকাল আসার ইচ্ছা ছিল, রেডি হয়ে বসেও ছিলাম আমরা, কিন্তু বের হতে পারিনি কারণ মানে হঠাৎ করেই আর কি ভোরবেলা থেকে শুরু হয়েছে। এবার ওষুধ দিয়েছি, মানে ওর যা যা ওষুধ লাগে আর কি সবসময় আমার বাড়িতে আনা থাকে কারণ ওর একটুতেই বাড়াবাড়ি হয়ে যায়, সেই জন্য তো বাড়িতে আনা ছিল। ওষুধ সব দিয়েছি কিন্তু ঠিক হচ্ছে না, মানে এখনও পর্যন্ত ঠিক হয়নি, জানি না কী হবে। তো আপাতত একটা হাফ প্যান্ট পরিয়ে নিয়ে এসেছি, যেমন বারবার দৌড়াচ্ছে তো সেই জন্য প্যান্ট খোলা টাইম পাচ্ছে না। হ্যাঁ তারপর তারপর ঢেকুর, তারপর চোখ, সব কিছু নিয়ে বসে আছে তাই তো? ভেরি গুড। সোনটার দোষ মানে কি 10 তারিখের সাদ আছে সেটা বলছে যে সোনটার দোষ? ও যখন দেখছে নিজে পাচ্ছে না তখন বলছে বাবাকে ডাকো। ও আর একবার বলো, দেখো একজন ফ্রিজ থেকে খাবার চুরি করে খাচ্ছে। বড় গাড়ির চাবি কোনো দিন ফ্রিজের মধ্যে থাকে না বুঝু, কোথায় থাকে? এ আবার কি ধরনের কথা? তুমি ফ্রিজের মধ্যে কোনোদিন এইসব খুঁজতে পারো বুঝু? বন্ধ করো ফ্রিজ, বন্ধ করো ফ্রিজের মধ্যে অনেক কিছু আছে, রাখো রাখো বন্ধ করো। চলো দেখি আমরা রান্নাঘরে কি হচ্ছে তোমাদের। এই একজন আসছে, কি হচ্ছে এখানে? দুই পিসিমিরা কি হচ্ছে? দুই পিসিমিরা এখানে মালপোয়া ভাজছে, এখানে একজন গুলছে এক পিসি, এই হচ্ছে আমার সেজ পিসি মালপোয়ার জন্য ব্যাটার গুলছে, আর এটা আমার
ছোট বেশি মানে মোদি মৌদি দিদি পিসি না দিদি সোনু মোটর হ্যাঁ মোটর রেডি ওয়ান টু থ্রি স্টার্ট নাও সবাই মিলে খাবো বলে পেঁয়াজ কুচানো আদা কুচানো রসুন কুচানো লঙ্কা কুচানো শশা কুচানো এইবার চানাচুর দেবো তাতে তেল দেবো ভালো করে মাখবো মেখে সবাইকে ভাগ করে করে দেবো খেতে এবার চলো ঘরের দিকে যাই দুজন এখন আমরা যাচ্ছি মুড়ি পার্টি করতে সবাই মিলে এখানে সবাই মিলে কি হচ্ছে দেখো তোমাকে দেইনি এ বাবা দেখো অবস্থা আমাদের সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন নিয়ে এসেছি এই ব্যাগটা মানে তোমাদেরকে দেখাবো যে আমি সঙ্গীতের জন্য কি কি কিনেছি আসলে বাড়িতে ভেবেছিলাম দেখাবো কিন্তু একদম টাইম পাইনি তো চলো তোমাদেরকে দেখিয়ে আমি কি কি নিয়ে এসেছি ওর জন্য বিনা মিষ্টি আর বিনা আলতা সিঁদুরে আমার স্বাদ হয়ে যাবে তো এই একটা শাড়ি নিয়ে এসেছি এটাকে কি নাম বলে জানি না মনে হয় জামদানি বলে এটাকে জামদাম বলে না জামদানি বলে আমার খুব পছন্দ হয়েছিল ডিজাইনটা দেখতে অনেকটা বিনুনি টাইপের এটা নূপুর জানি না আমার পায়ে হবে কিনা বাট আমার পায়ে হলো মনে হলো দেখি একটু ক্লোজে দেখি এই যে ডিজাইনটা আর একটা জিনিস আছে সেটা হলো এই যে এদিক দিয়ে তুমি সামনে যাও সামনে গিয়ে বলো ভালো লাগছে ভালো লাগছে ও থ্যাংক ইউ সরি সরি থ্যাংক ইউ থ্যাংক ইউ বলা হয়নি এইভাবে আমাকে কাজ চালাতে হবে কিছু করার নেই তো এখন কেকটা তো বসিয়ে দিয়ে এসেছি এখনো পর্যন্ত আর এ এখনো পর্যন্ত সুস্থ হয়নি জানি না কখন সুস্থ হবে কারণ এখনো পর্যন্ত কন্টিনিউ ফটি করে যাচ্ছে তো এবার যাওয়া হবে গিয়ে রাত্রের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে তো
তো চলো দেখি ওইদিকে কি কি ব্যবস্থা করা হচ্ছে, বা রান্নাঘরের দিকে আছে আর পাশের ঘরে সবাই গল্প টল্প করছে, আর আমরা এখানে তিনজন বসে আড্ডা মারছি, তিনজন না চারজন আছি এখানে। তো কে কে আছে তোমাদেরকে দেখাচ্ছিলাম, তখন ক্যামেরাম্যান আমি ছিলাম, ওম্যান যার জন্য জিনিস নিয়ে এসেছে সেই এতক্ষণ ফোনটা ধরেছিল, আর এই যে একজন বসে আছে ফোন দিদি, আর এটা আমাদের গাড়ি দাদা, না না এটা আমাদের পটি দাদা, শুধু পটি করছে আজকে, শেষ পর্যন্ত প্যান্ট গুলো সব কেচে দিতে হয়েছে ওকে, হাফ প্যান্ট আবার নতুন কিনে আনতে হয়েছে, নতুন প্যান্ট কিনে নিয়ে এসে পরানো হয়েছে। এখানে আমাদের কি চলছে, আড্ডা চলছে, আড্ডা এটা আমার দিদি, আর এটা আমার দিদির ছেলে, একদম মিভনের মতো দুষ্টু, শুধু কত ভালো আর হবে, শুধু দুষ্টুমি। আর মিবান আজকে সারাদিন পটি করে বমি করে একদম ঠান্ডা শিষ্ট ছেলের মতো বসে আছে, দেখো অবস্থা, দেখো 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 লুকিয়ে লুকিয়ে খাচ্ছে, দেখো সবাই দেখো, এখানে রাত্রে রান্না হয়েছে ডিম, ডিমের ঝোল, ও সরি ডিমের ঝোল, আর ওখানে হচ্ছে ওখানে মশলা কষা হচ্ছে কি জানো বললাম, আলুর চপ, ভেজিটেবল চপ, টপ বলছি, এই যে এই দুই রাধুনি মিলে করছে, আমি করছি, তুমি কি হেল্পার, আচ্ছা তুমি হেল্পারিং করছো, আচ্ছা ঠিক আছে, তাই হেল্পারিং হচ্ছে, ভালো তো খেয়ে যাচ্ছে অবস্থা, ভালো তো। কতগুলো ব্লগার এখানে চলে এসেছেন দেখো, একজন ব্লগ, কত কতগুলো ব্লগার এখানে চলে এসেছে, এই যে কতগুলো ব্লগার চলে এসেছে, কি জানো ভুলে গেছি, ও বং সুব্রা, অবশ্যই অবশ্যই অবশ্যই, এই আমার মুখ, আমার মুখ, আর এখানে এসছে বং, আর এখানে চলে এসছে বং সুব্রা, আর এখানে লাইটিং হচ্ছে, লাইটিংটা লাগাবো কোথায় তুমি, এখানে হ্যান্ড ব্লিন্ডার চলছে না, দেখি কঙ্কি দেখি ফ্রেন্ড দেখে ফ্রেন্ড কেক বানানোর আগে পুরো মুখে ভর্তি হয়ে গেছে, আমি এখনো নেবো ভাইয়ের মুখটা মুছে দেন, আমি বাবা কি করছে তাই দেখো রাত্রে, ওকে আন্না আন্না এখন বাজে রাত 12টা, আর আমি এখানে কেকটার আইসিং করছি, কারণ কালকে তো সময় হবে না, সেই জন্য আজকে রাত্রে এটাকে তৈরি করে তারপর ফ্রিজে রেখে দেবো, আর এখন যেহেতু অনেকটা রাত হয়ে গেছে সেই জন্য সবাই খেতে বসে গেছে, কারণ আজকে রাত্রে তাড়াতাড়ি শুতে হবে, কাল অনেক ভোরবেলা উঠতে হবে আমাদেরকে, এখানে আমার কাকু ভাই সবাই দাঁড়িয়ে আছে,
কেকটা কেমনভাবে তৈরি করছি সেটা দেখার জন্য। তো চলো আজকে রাত্রের মতনই এখানেই ভিডিওটাকে আমি শেষ করছি। ভিডিওটা যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর তোমরা যদি আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আজকের মতো এখানেই টাটা অ্যান্ড গুড নাইট।